Hi friends, welcome back to my channel. আজকে পূজো শপিং করতে আমরা যাচ্ছি Esplanade এ কারণ পূজো শপিং আর Esplanade ছাড়া কখনোই সম্ভব আমার বলে মনে হয় না তো আজকে বেসিক্যালি খুচকা জিনিস যেগুলো Esplanade বিখ্যাত যেমন ইয়াররিংস ব্যাগ এই সমস্ত জিনিস কিনতে যাচ্ছি তো চলো আমাদের সাথে দেখো কেমন আমরা জিনিসপত্র কিনি আর তোমাদের কেমন লাগে তোমাদের কি কি রেফারেন্স আছে তোমাদের কি কি পছন্দ হয় সেগুলো অবশ্যই জানিও এটা আজকের আমার লুক আমি কুর্তিটা পরেছি একটা ব্যাগ নিতে হয়েছে কারণ এত জিনিসপত্র কিনে কিছু তো ধরবে না আর এই পোটলা ব্যাগ আমার সর্বক্ষণের সাথী প্লাস এই ব্লগটা আমি পূজোর প্রায় সপ্তাহ দুয়েক আগে করেছিলাম তো দেখো দেখেই তোমরা বুঝতে পারবে এখনো হাওড়া ব্রিজে কিন্তু আলপনাগুলো দেয়া হয়নি তো তারপরেই পূজোর ঠিক আগে আগে আলপনাগুলো দেয়া হয়েছে আর আমরা 52 বাসে করে চলে গেলাম যেটা একদম আমার বাড়ির সামনে থেকে যায় তো Esplanade গিয়ে যেটা দেখতে পেলাম যে Esplanade এর এই ভিড় তো আমরা প্রথমেই চলে গেলাম Sreeleather-এ কারণ যত বেলা হবে তত Sreeleather-এ ভিড় বাড়বে তো আমরা ওখানে গিয়ে কিনে নিলাম কিছু জুতো তো দেখতে পাচ্ছ Sreeleather-এও কিরকম অস্বাভাবিক ভিড় কিন্তু Sreeleather-এর ভিড় হবে না সেটা হয় Sreeleather তো এই ভিড়ের জন্যই বিখ্যাত তারপরে শপিং করে বেরোনোর সময় দেখা হয়ে গেল একজন খুব স্পেশাল লোকের সাথে চলো তোমাদেরকেও দেখাই এই যে এই হচ্ছে আমার ব্রাইডাল মেকআপ আর্টিস্ট আমার বিয়েতে সাজিয়েছিল অনেকদিন পর অনেকদিন বাদে আমার সাথে দেখা হয়েছে তো আমার বিয়ে বহুত আমার দিদির বিয়ে বহুত সব ও সাজিয়েছে তারপরে আমরা চলে গেলাম সেখান থেকে ট্রেজার আইল্যান্ডে তো ওখান থেকে নেওয়ার ছিল আমার কিছু গাউন তো সেটাই কিনে নিলাম তো এই যে দেখতেই পাচ্ছ এই জিনিসগুলো আমি পছন্দ করেছি তার মধ্যে থেকে আমি একটা কিনে নিলাম নিয়ে পেয়ে গেছে আমাদের খিদে তো চলো এবার খেতে যাই ঠিক করি না না এই যে এই মেয়ে ব্যাগটাকে এইভাবে নিয়ে যাচ্ছে কারণ Sreeleather-এর ভিড়ে ওর ব্যাগটা ছিঁড়ে গেছে ওকে ব্যাগটা বেঁধে এইভাবে করে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যেতে হচ্ছে আর এখন আমাদের শপিং করতে করতে পেয়ে গেছে ভয়ঙ্কর টাইপের খিদে তো আমরা এখন একটা ক্যাফে খুঁজে খেতে যাচ্ছি আমি খুঁজে দিয়েছি আমরা গেছিলাম রাত স্প্যানিশ ক্যাফেতে তো নিয়ে নিয়েছিলাম ফার্স্টে একটা ফ্রেশ লাইম সোডা আর এখানে পইও আছে আডো বলে এটা একটা কিছু ছিল আর তার সাথে ছিল যেটা হচ্ছে একটা হচ্ছে সি ফুড দিয়ে সমস্ত কিছু একটা স্প্যাগেটি তো স্প্যাগেটিটা আমার ভালো লেগেছে আর বাকি হচ্ছে পইও আছে আডো সেদ্ধ চিকেন জাস্ট মানে চিকেনটাকে জাস্ট মশলা দিয়ে বেক করা তো আমি যে খুব আহামরি ভালো লেগেছে আমি সেটা বলবো না তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা করে নিলাম আমাদের শপিং খুচখাট যা কেনার ছিল তো সমস্ত শপিং করার সময় আমি হচ্ছে ব্লগ বানাইনি তোমাদেরকে বাড়ি গিয়ে আমি দেখাচ্ছি আমি কি কি শপিং করেছি আর এখানে আসলে এতটা ভিড় ছিল যার জন্য একসাথে ব্লগ করা প্লাস শপিং করা একসাথে হচ্ছিল না তো ওই জন্য ভাবলাম চলো বাড়িতে গিয়ে তো দেখাবোই তো সেখানেই সব দেখিয়ে দেবো তো বাড়ি এসে গেছি সমস্ত আমার দোকান সাজিয়ে দিয়েছে আমার চারিপাশে তো আমার সাথে রয়েছে আমাদের অক্ষু বেবি চুয়ো রয়েছে আমাদের সাথে ও সমস্ত কিছু দেখা যায় তোমাদের সাথে কথা বলবে বলে ও বসে পড়েছে তো কোথা থেকে শুরু করবো মানে Esplanade সব থেকে মানে মেন যে ভিড়টা হয় সেইটা দিয়ে আগে শুরু করি সেটা হলো Sreeleather মানে এত ভিড় পেয়েছি সে তো তোমাদেরকে দেখালো মানে কোনো কথাই না তো কি জুতো কিনেছি সেটা দেখিয়ে দিই তো ফার্স্টে আমি একটা ডেলি ইউজেজের জন্য কিনেছি এই টাইপের একটা জুতো আমার এই পয়েন্টি টাইপের যে জুতোগুলো হয় আমার প্রচন্ড ভালো লাগে আমি তাছাড়াও এই একটা জুতো এই যে এইটা কিনেছি আর তো আমরা দুজন মিলে জুতো দেখছিলাম ওর জিনিসপত্র কিছু এখানে রয়েছে কিন্তু ওর পায়ের মাপ আমার পায়ের মাপ জুতো এক ওর জুতো আমি অবভিয়াসলি নিয়ে কোনো না কোনো টাইম তো করেই নেবো আমরা কিছু ঘরের জন্য নিয়েছিলাম তো এটা হচ্ছে ম্যাট
আমি ঠিক বুঝতে পারছি না, আমি তো এই কালারটা দেখে নিয়েছি, এখন বাড়ি এসে দেখছি উল্টো দিকে এইরকমও রয়েছে। তো কোনটা অ্যাকচুয়ালি ম্যাটের ডিজাইন আমি জানি না, এটা কি দুদিকে দুরকম ভাবে পাতা যাবে কি, আর আমি সেটাও জানি না। আমি তখন জাস্ট নিয়ে নিয়েছি, দেখি জিনিসটা কেমন। তো আমরা কিনে নিয়েছি এরকম কিছু বেলুন, এখানে কিছু পার্পেল আছে আর এখানে রয়েছে হচ্ছে মিক্স কালার প্যাস্টেল কালার বেলুন। তো আমার কালার গুলো খুব ভালো লাগলো, তো আমি প্যাস্টেল কালার বেলুন গুলো নিয়েছি। আর নিয়েছি কিছু এরকম ডেকোরেটিভ বল, এগুলো আমি অনেক সময় কেক বানালে কেকে ইউজ করতে পারবো, তার জন্য নিয়েছি। একটা নিয়েছি হচ্ছে কেক টপার, আমার বোনের বার্থডে আসছে খুব রিসেন্টলি, তো ওর বার্থডে জন্য। তোমার আসছে? ও হ্যাঁ, কবে তোমার বার্থডে? সবাইকে বলে দাও তোমার বার্থডে কবে। ও তোমার আমার হ্যাপি বার্থডে। এবার দেখাই এই হেয়ার ব্যান্ড গুলো আমি বেবির জন্য কিনেছি, ওই বয়দের মতো গার্লস দের। তুমি দেখে দাও না। আর আরেকটা জিনিস যেটা কিনেছি সেটা হলো বেবির জন্য এইটা, ঠিক আছে। আর এইটা একটা আমি কিনে আছি পার্স, এটা গিফট আইটেম দেওয়ার জন্য। তো এই এইটা হচ্ছে একটা আমার বোনের জামা, এটার দুপাট্টা একটা প্রচুর আমার জামা যেটা কিনেছি অত্যন্ত বড় একটা প্রজেক্ট। আমাদের শপিং আর রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি দেখতে পেয়েছিলাম মাশরুম, তো আমি এটাও একটা কিনে নিয়েছি, এটাও দেখে নিলাম জানি না কেন। এই হচ্ছে আজকের আমাদের পুরো টোটাল শপিং। তো ব্যাস, তোমাদের কেমন লাগলো আমাদের শপিং আর আজকের ঘোরা সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।